আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদের সঙ্গে মুরগি রান্নার একটি রেসিপি শেয়ার করব আর এই রেসিপিতে মুরগি রান্না করলে খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আর এইভাবে রান্না করে মুরগি কিন্তু পোলাও সাদা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে এখানে এক কেজি সোনালি মুরগি নিয়ে নিয়েছি আপনারা চাইলে দেশি অথবা ব্রয়লার মুরগি দিয়েও এই রেসিপিটি করতে পারেন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে সেখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে দুই টুকরা দারুচিনি দুইটা তেজপাতা চার পাঁচটা এলাচ চার পাঁচটার মতো লবঙ্গ দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব যখন একটা সুঘ্রাণ বের হবে তখন এখানে কেটে রাখা মুরগির টুকরাগুলি দিয়ে দিব মুরগির টুকরাগুলি এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভেজে নিলে মুরগির যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে মুরগিটাকে কিছুক্ষণ ভেজে নিব আর এখন এখানে একটি টমেটো দিয়ে দিব টমেটোটাকেও মুরগির সঙ্গে ভেজে নিব এতে করে টমেটোটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাওয়ার পর টমেটোর খোসাটা কিন্তু উঠে আসবে তখন টমেটো থেকে খোসাটা ছাড়িয়ে নেব আর টমেটো থেকে খুব সহজেই খোসাটা কিন্তু এখন উঠে আসছে তো খোসাটা ছাড়িয়ে নেব আর মুরগির মধ্যে এইভাবে টমেটো দিয়ে রান্না করলে মুরগির টেস্ট কিন্তু অনেক ভালো হয় তো চেষ্টা করবেন টমেটোটা দেওয়ার আর টমেটোর বদলে আপনারা সামান্য টমেটো সস অথবা টমেটো ক্যাচাপও দিতে পারেন আর এখন এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা এক চামচ দিয়ে দিব জিরা বাটা এক চামচ ধনিয়া গুঁড়া আর চা চামচের মতো দিব শুকনা লাল মরিচের গুঁড়া ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী একটু কম বেশি করে নেওয়া যাবে এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি কোনো কষানোর জন্য পানি ব্যবহার করব না এই মশলা টমেটো মুরগি থেকে যে পানিটা বের হবে তাতেই কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এখন কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়েচেঁড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে মুরগিটাকে কষিয়ে নিবো চুলা রাস মিডিয়ামে রেখে দিয়েছি এতে করে মুরগি থেকে খুব ভালোভাবে পানিটা বের হয়ে আসবে তো ঢাকনা সরিয়ে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন কিছুটা কিন্তু পানি বের হয়ে এসেছে আর এই পানিতে কিন্তু মুরগিটা খুব ভালোভাবে একেবারে সিদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ আবারও রান্না করে নিচ্ছি রান্না করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো হালকা মিষ্টি দই আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে রান্নার শেষে এক থেকে দেড়শো চামচের মতো চিনি ব্যবহার করবেন তা না হলে কিন্তু টক স্বাদের হয়ে যাবে মুরগিটা তো আমি হালকা মিষ্টি দই ব্যবহার করেছি তো এখন কষানো হয়ে গিয়েছে আর এখন এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো পানি খুবই সামান্য পরিমাণ পানি দিব এই মুরগিতে কিন্তু বেশি পরিমাণ ঝোল থাকবে না মাখো মাখো একটা ঝোল থাকবে মুরগিটা কিন্তু পুরোটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হবে না তো কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি দিয়ে এক চা চামচের মতো ভাজা গরম মশলার গুঁড়া আর ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা হাতের মধ্যেভাবে ভেঙে গুঁড়া গুঁড়া করে দিব, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা অনেক ভালো আসবে আর দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ কাঁচামরিচের জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখন গরম মশলা কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা সব কিছু মিলেমিশে একটা খুব সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে তো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আবারও আর মুরগির এই রান্নার যে ঝোলটা হয় না সেই ঝোলটা কিন্তু খেতে অনেক মজা তো আমরা কিন্তু পোলাওয়ের সঙ্গে রোস্টের পরিবর্তে এইভাবে মুরগি রান্না করেও পরিবেশন করতে পারি খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এখন কিন্তু রান্নাটা একেবারেই শেষ পর্যায়ে এখন আমি চুলাটা বন্ধ করে দিব তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন তো আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ